হ্যালো বিউটিফুল পিপল, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি তোমাদের সাথে যে রেসিপিটা শেয়ার করব সেটা হলো পনির স্যাটে। এটা খুব সহজে ঘরে বানানো থাকা কিছু উপকরণ দিয়ে তোমরা একদম রেস্টুরেন্ট স্টাইলে বানিয়ে নিতে পারবে পুরো রেস্টুরেন্ট স্বাদের। তো চলো এটা করতে আমার কী কী উপকরণ লেগেছে দেখে নেওয়া যাক। তো পনির তো মেন উপকরণ, সেটা তো লাগবেই। তো সেটাকে আমি এইভাবে কেটে নিয়েছি, তোমরা এরম সাইজেরও কাটতে পারো, যেরকম চাইবে সেরকম সাইজেরও তোমরা কাটতে পারো, ঠিক আছে। তো এর মধ্যে আমি নুন আর গোলমরিচ দিয়ে সেটাকে আমি 15 মিনিটসের জন্য রেখে দিয়েছিলাম। তারপর আমি এখানে বাদাম নিয়ে নিয়েছি, বাদামটাকে কুচো করেছি, পুরো গুঁড়ো করিনি। এখানে আমি রসুন আদা কুচিয়ে নিয়েছি। আর এই চাটনিটা আমি বাড়িতে বানানো চাটনি, এটার আমার রেসিপি আমার চ্যানেলে রয়েছে, তোমরা চাইলে দেখে নিতে পারো, ডেসক্রিপশানে আমি লিংক দিয়ে দেবো। আর যে ব্যাটারটা বানানোর জন্য আমার লাগবে হচ্ছে চালের গুঁড়ো, বেসন, ময়দা, লঙ্কার গুঁড়ো, হলুদ, গোলমরিচ আর নুন। এবার এই সব উপকরণগুলোকে আমি মিক্সড করব। এর মধ্যে আমি আদা রসুনের কুচি দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে পেস্টও ইউজ করতে পারো। আর যে চাটনিটা আমার হোমমেড চাটনি সেটা আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। এবার সব উপকরণগুলোকে আমি খুব ভালো করে মিক্সড করে নেব। তারপরে আমি এর মধ্যে একটু ভিনিগার অ্যাড করব, খুবই সামান্য ভিনিগার অ্যাড করব, আর জল দেবো এর মধ্যে। জলটা তোমরা অল্প অল্প করে দেবে, কারণ খুব যাতে পাতলা না হয়ে যায় ব্যাটারটা, সেটার দিকে তোমরা একটুখানি খেয়াল রাখবে। তো ব্যাটারটা আমার কমপ্লিটলি রেডি হয়ে গেছে। এইবার আমি তার মধ্যে একটু মিষ্টি দিয়ে দিচ্ছি। এইবার তাওয়াটা গরম করে তার মধ্যে আমি সর্ষের তেল দেব, তোমরা চাইলে সাদা তেলও ইউজ করতে পারো। তো তেলটা আমার গরম হয়ে গেছে, এবার আমি একটা কাঁটা চামচের সাহায্যে পনিরগুলোকে ব্যাটারে ডুবিয়ে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তোমরা কাঁটা চামচটাই ইউজ করো, হাত ইউজ করো না আমি বলবো, তবে তোমরা চাইলে হাতও ইউজ করতে পারো। তো সবগুলো পনির আমি এখানে দিয়ে দিয়েছি, এবার এগুলোকে আমি উল্টে দেব। ওই পিঠটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি এক এক করে এগুলোকে উল্টে পাল্টে দেব। সবগুলো পনির আমি ভালো করে উল্টে দিয়েছি, যেই সাইডটা আমাদের ভাজা হয়নি সেই সাইডগুলোকে আমরা ভালো করে দেখে দেখে এগুলোকে ভালো করে ভেজে নেব। তারপর বাকি তেলটা আমি অন্য একটা জায়গায় শিফট করে অল্প তেল নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি রসুন আদা কুচি দিয়েছি আর বাদাম কুচিটা দিয়ে দিয়েছি। তো তেলের মধ্যে তোমরা এখানে চাইলে বাটার ইউজ করতে পারো, কিন্তু বাটারের ফ্লেভারটা খুবই এখানে র হয়ে যাবে। তোমরা যদি ভালো লাগে তো ইউজ করো, না তো তেল দিয়েই করার চেষ্টা করো। এবার আমি বাদাম রসুন আদাটা ভালো করে তেলের সাথে একটু ভাজা ভাজা করে নেব, দারুণ একটা সেন্ট আসবে। তো এটা ভাজা ভাজা হয়ে গেলে আমার যেই চাটনিটা আমি ঘরে বানিয়ে রেখেছিলাম সেই চাটনি বা সেই সসটাই আমি এখন এটার এখানে ইউজ করব। এরপরে আমি এখানে টমেটো কেচাপ আর গ্রিন চিলি সসটা ইউজ করব। তোমরা চাইলে রেড চিলি সসও ইউজ করতে পারো, আমার কাছে গ্রিন চিলিটা অ্যাভেলেবেল রয়েছে, তার জন্য আমি গ্রিন চিলিটা ইউজ করছি। গ্রিন চিলি সসটা আমি দিয়ে দিলাম। এবার সব উপকরণগুলোকে এখন ভালো করে একসাথে কষাতে হবে। একটু মিষ্টি দিচ্ছি, নুন আই থিঙ্ক লাগবে না, তাও তোমরা একটু চেক করে নিও। একটুখানি কাশ্মীরি রেড মির্চ দিয়ে দিচ্ছি কালার হওয়ার জন্য। এবার সব উপকরণগুলোকে ভালো করে মিক্সড করতে হবে, কষাতে হবে খুব ভালো করে। তো তোমরা দেখতে পাচ্ছ একদম কষানো হয়ে গেছে, এবার আমি পর্যাপ্ত জল দিয়ে দিচ্ছি। তো এবার আমি পনিরগুলোর মধ্যে এই স্টিকগুলোকে, আমি আমার কাছে তিনটে স্টিক অ্যাভেলেবেল রয়েছে, তার জন্য আমি তিনটে পনিরই আমি তোমাদেরকে স্টিক ভরে আমি বোঝাবো, যেইভাবে তোমরা স্টিকগুলোকে ভরেই ইউজ করবে। আর যাদের কাছে স্টিক নেই তারা স্টিক ছাড়াও এগুলোকে ইউজ করতে পারো, এই নয় যে স্টিক ইউজ করতেই হবে, স্টিকগুলো তো আমরা আর খাবো না, দেন পনিরগুলো খাবো, তো তোমরা স্টিক ছাড়াও পনিরগুলোকে ব্যবহার করতে পারো। তো এবারে
সব পনিরগুলোকে আমি ওই গ্রেভিটার মধ্যে দিয়ে দিচ্ছি। তারপরে সব উপকরণগুলো একসাথে আমি কষাবো, জিনিসটা হালকা মাখামাখা হবে, হালকা গ্রেভিও থাকবে, কারণ এমনিও পরে গ্রেভিটা এমনি টেনে যাবে, এজন্য একটু গ্রেভি গ্রেভি অবস্থাতেই তোমরা নামাবে আমি সেটাই বলবো। তো এবারে আমি এটাকে সার্ভ করে দিচ্ছি। তো তোমরা অবশ্যই এটা বাড়িতে ট্রাই করো, আমি ডেফিনেটলি শিওর যে তোমাদের খুব ভালো লাগবে, এবং আত্মীয় পরিজনদের তোমরা যখন খাওয়াবে তখন খুব ভালো এটার একটা রেসপন্স তোমরা পাবে। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর বেল আইকনটাকে প্রেস করে দিও আমার ভিডিও সবার প্রথমে পাওয়ার জন্য। টাটা।